नमस्कार कैरियर प्लस आपनादेर सबाइके स्वागत। अनेक बाबा मारी इच्छे थाके जे तार सन्तान डाक्तार हबे इंजिनियर हबे निदेन पक्षे सरकारी अफिसर। आबार छोटो थेके अनेक छेले मेयेराई स्वप्न देखे बा जीवनेर लक्ष्य ठीक करे नेय जे प्रशासनिक पदे से चाकरी करबे। पश्चिमबंग सरकारेर प्रशासनिक पदे चाकरी करार विभिन्न क्षेत्रे विभिन्न प्रवेशिका परीक्षार व्यवस्था रयेछे। आज कैरियर प्लसे आम्रा आलोचना करब वेस्ट बेंगल सिविल सर्विस अर्थात WBCS परीक्षार प्रस्तुति निये एवं तार मध्ये आम्रा मेनलि मेन जे परीक्षाटा WBCS दिते हय सेटा निये आम्रा आलोचना करब। आर सेई आलोचनार जन्य आमादेर स्टूडियोते उपस्थित आछेन देवारती मुखोपाध्याय WBCS अफिसर पश्चिमबंग सरकार। नमस्कार दीदी। आर टीवी स्क्रिने आपनादेर जन्य रयेछे टेलिफोन नम्बर, जदि कोनो प्रश्न थाके আপনার যদি ইচ্ছে থাকে WBCS পরীক্ষা দেওয়ার কিভাবে প্রস্তুতি নিচ্ছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কাছে রাখতে পারেন। দিদি যেটা দিয়ে আমি শুরু করলাম যে অনেক বাচ্চাদের ছোটবেলা থেকেই একটা ইচ্ছে থাকে, তো ধরুন যারা এখন 9 10 এ পড়ছে তারা যদি WBCS পরীক্ষা দিতে চায় তো এখন থেকে তারা কিভাবে প্রিপারেশন নেবে? আমার তো মনে হয় যে যদি কারণ মোটো হয় যে আমি প্রশাসনিক চাকরি করব, আমি সিভিল সার্ভিসে অ্যাপিয়ার করব, তার জন্য সবথেকে প্রশস্ত বা সবথেকে আদর্শ সময় হচ্ছে ক্লাস 7-8। তার কারণ সরকারি প্রশাসনিক পদ যেটা, যেমন WBCS বা UPSC পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে মেইন সিলেবাসটা থাকে সেটার জন্য কিন্তু মাধ্যমিক অবধি যে আমরা সকলেই পড়ি ইতিহাস ভূগোল বিজ্ঞান বা অঙ্কের যে একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, যে একটা প্রিমিটিভ কনসেপ্ট, সেটা কিন্তু ক্লিয়ার হওয়া, মানে বেসটা স্ট্রং হওয়া খুব জরুরি। তো ছোট থেকে কেউ যদি এটার দিকে ফোকাস করে পড়েন তাকে আমি প্রথমেই বলবো যে নিজের পড়ার সঙ্গে সঙ্গে NCERT-র বইগুলো ফলো করতে, ন্যাশনাল কাউন্সিল এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং NCERT-র বই, যেগুলো CBSE বোর্ডে পড়ানো হয়, NCERT-র বইগুলো একদম এত ক্রিসপি এবং অত্যন্ত সায়েন্টিফিক মেথডে লেখা যার উপর বেস করে কিন্তু অধিকাংশ সরকারি চাকরির পরীক্ষার সিলেবাস ক্যারিকুলাম হয়। তো NCERT-র বই ছোট থেকে পড়া এবং যতটা সম্ভব আউটার নলেজ, যার যত বাইরের গল্পের বই পড়া বা বিভিন্ন বাইরের জার্নালস বা ম্যাগাজিনস, সেটা কারেন্ট অ্যাফেয়ার্সকে এনহ্যান্স করবে। এবং প্রতিদিনের খবরের কাগজ দুটো স্ট্যান্ডার্ড, একটা বাংলা কি একটা ইংলিশ, দুটো স্ট্যান্ডার্ড খবরের কাগজ পড়া যদি অভ্যেসটা থাকে এবং বাইরের আউটার নলেজ যদি থাকে তার সঙ্গে NCERT-র বইগুলো যদি পড়া হয়, তাহলে আমি এরকমও দেখেছি যে একদম 21 বছর বয়সে গ্রাজুয়েশন পাশ করেই সে UPSC বা WBCS ক্র্যাক করেছে শুধুমাত্র একটা লং টার্ম একটা প্ল্যানিং এর জন্য। সুতরাং কারো যদি মনে হয় যে সে সিভিল সার্ভিস পরীক্ষার প্রিপারেশন নেবে, তার জন্য 7-8 থেকে প্রিপারেশন নেওয়াটা খুবই উপকারী। আচ্ছা, এবারে আমাকে বলুন যে এই পরীক্ষায় যারা অংশ মানে দিতে চাইছে, চাকরি যারা করতে চাইছে, তাদের বয়স সীমা এবং কি কি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা কি কি দরকার হয় এই পরীক্ষায় বসার জন্য? সরকারি চাকরির পরীক্ষা যে কোনো শাখার গ্রাজুয়েট দিতে পারেন, কোন রকম নাম্বার বা এত পার্সেন্টেজ অফ মার্কস দরকার সেরকম কোনো ব্যাপার নেই। যে কোনো শাখার গ্রাজুয়েট 21 বছর বয়স হলে 21 থেকে 36 বছর জেনারেল ক্যাটাগরির জন্য দিতে পারেন। এটা হচ্ছে WBCS এর গ্রুপ ABC তিনটা ক্যাডারের জন্য, এবং গ্রুপ D এর জন্য আরো 3 বছর বয়স বাড়ানো রয়েছে 39 বছর। অর্থাৎ WBCS এর A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপের জন্য অ্যাপিয়ার করতে গেলে 36 বছর এবং D গ্রুপের জন্য 39 বছর বয়স যে কোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। আচ্ছা, এবারে ধরুন আমরা জানি যে তিনটে স্টেজে মেইনলি পরীক্ষাটা হয়, একটা প্রাথমিক পর্যায়ে, তারপরে মেইন পর্যায়ে, তারপরে সে দুটো ক্র্যাক করতে পারলে দেন ইন্টারভিউ। তো আমাদের একটু যদি বলেন যে প্রথম যে সোপানটা আমাদেরকে পেরোতে হবে সেটার জন্য কিভাবে প্রস্তুতি নেব, জেনারেলি সেখানে কি জাতীয় কোন কোন বিষয় সাবজেক্টের উপরে প্রশ্ন আসে, কি জাতীয় মানে কি রকম ধরনের পরীক্ষা হয়, এসএ টাইপ না টিক মার্ক, সেগুলো নিয়ে একটু বলো সবটা নিয়ে। প্রথম যে প্রাথমিক যে পরীক্ষাটা সেটা হচ্ছে মেইনলি একটা স্ক্রিনিং টেস্ট। তার কারণ হচ্ছে মেইনসটা এতগুলো পেপারের উপর হয়, এত বড় সিলেবাস, তার আগে যাতে ন্যূনতম এলিজিবল ক্যান্ডিডেটরাই সেই মেইনসটা দিতে পারেন সেজন্য একটা ছাঁকনির কাজ করে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষাটা। প্রিলিমিনারি পরীক্ষা একটাই হয়, একটাই পেপার 200 নম্বরের, তাতে 8খানা সেকশন থাকে, পুরোটাই MCQ প্যাটার্নে হয় এবং 8খানা সেকশনে প্রত্যেকটায় 25টা করে প্রশ্ন থাকে। 25টা প্রশ্নের 8খানা সেকশন হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ, সবকিছু একসঙ্গে থাকে। সুতরাং এটা একটা মেইনসের যে সিলেবাস তারই একটা অ্যাব্রিজড ভার্সন।
তো কেউ যদি ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নেন তিনি তো এরকম ভাবে নেবেন না যে আমি প্রথমে প্রিলিমস ক্লিয়ার করব তারপরে যে মাঝে 3-4 মাস পাবো তাতে আমি মেন্স পরীক্ষার प्रिपरेशन নেব সেটা হয় না কারণ মেন্সের সিলেবাস এতটাই ভাস্ট যে সেই সময়টা থাকে না তো কেউ যখন প্রস্তুতি নেবেন মনে করবেন তখন প্রিলিমস এর আগেই তাকে মেন্সের মতো করে प्रिपरेशन নিতে তার মানে মেন পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেই আমরা প্রথম প্রাথমিক সোপানটাও আমরা পেরোতে পারি একদম আমাদের একটা ফোন আছে আমরা কি হ্যালো 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 হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি তনুশ্রী শীল বলছি কল্যাণী থেকে বলুন হ্যাঁ বলছি যে আমি ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে আমি তিনবার বসেছিলাম তিনবার পরীক্ষা দিয়েছি তো প্রথমবার আমার একদমই কোনো প্রিপারেশন ছিল না বন্ধু বান্ধবের ইয়েতে যেটা হয় ফর্ম ফিল আপ করে সেকেন্ড বার আমি কিছুটা প্রিপারেশন নিয়ে দিই তো বেশ কিছু নম্বরের জন্য কেটে যায় তো তখন আমি বুঝতে পারি যে কিভাবে পড়তে হবে আবার নতুন করে স্ট্র্যাটেজি করে আবার পড়ি থার্ড বার যখন এক্সাম দিই তো আমার 1.5 নম্বরের জন্য কেটে যায় তো তারপরে মানে দুর্ভাগ্যক্রমে আর কি বা সৌভাগ্যক্রমে আমার বিয়ে হয়ে যায় তো আমি বিয়ের পরে আবার প্রিপারেশন নিতে শুরু করে দিই আপনার প্রশ্নটা কি হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে এই আমি প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু করোনার এই সময়ের মধ্যে তো পরীক্ষাটা পিছিয়ে যায় আমার মাঝখানে অনেক মাস গ্যাপও হয়ে যায় আমি আবার নতুন করে শুরু করবো তো কিভাবে করলে আমি একদম ঠিকঠাক স্ট্র্যাটেজিক্যালি কিভাবে করবো সেটাই আমার মেইন প্রশ্ন সঙ্গে থাকুন দেবারতী দি উত্তর দেবেন এই প্রশ্ন কিন্তু আমাদের মানে আমারও যে কিভাবে তৈরি হব মেন পরীক্ষার জন্য এবং মেন পরীক্ষার জন্য তৈরি হলেই তো প্রাথমিক জায়গাটাও অনেকটা হয়ে যাবে তো আপনি এবারে সেই জায়গাটাই বলুন আমি নিজে চাকরি করতে করতে আমি আইটিতে চাকরি করতাম আমি প্রথম জীবনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলাম তো আইটিতে চাকরি করতে আমি করতে করতে আমি পরীক্ষা দিয়েছি সুতরাং আমার সময় খুবই অল্প ছিল সুতরাং আমি সবাইকেই যেই পরামর্শ চাই তাকে আমি একদম স্মার্ট ওয়ার্ক করতে বলি নট হার্ড ওয়ার্ক তার কারণ স্ট্র্যাটেজিক প্রিপারেশন হচ্ছে মেন কি টু দ্য সাকসেস তো আমি প্রথমেই বলবো যারা একদম শূন্য থেকে শুরু করবেন প্রথমেই একদম যে বড় বড় বই সেগুলো পড়তে যাবেন না তাহলে একটা বোর্ডাম চলে আসে যেমন পলিটির যে বই লক্ষ্মীকান্ত বা ইকোনমি রমেশ সিং বা হিস্ট্রি বিপান চন্দ্র প্রথমেই যদি এই বইগুলো পড়তে যান যেখানে আপনার বেসটা নেই তখন কিন্তু একটা পড়ছি পড়েই যাচ্ছে এরকম একটা একঘেয়েমি চলে আসে আমি সবাইকে প্রথমে যেটা অ্যাডভাইস করি যে প্রথমেই আপনি একটা কনসাইজ বই যেটাতে পুরো সিলেবাসটা খুব অল্প করে একটা কভার করা রয়েছে সেরকম একটা বই থেকে পুরো সিলেবাসটা শেষ করে নিন যেমন আমি যদি স্ট্যান্ডার্ড বলতে পারি সেটা এনসিইআরটির 6-12 এর সমস্ত সাবজেক্টের বই হতে পারে অথবা লুসেন্টের জেনারেল নলেজ হতে পারে অথবা যে কোনো জেনারেল নলেজ মানে প্রিলিমিনারির জন্য যে বাজার চলতি যে বই পাওয়া যায় সেই একটা বই থেকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে নিন প্রিলিমসের জন্য তারপরে যখনই সিলেবাসটা আপনি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে কমপ্লিট করে নেবেন তখন অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে তারপর আপনি কি করবেন গত 10-15 বছরের যে ডব্লিউবিসিএস এর প্রিলিমস এর কোয়েশ্চেন সেই প্রিলিমস এর কোয়েশ্চেন আমরা মানে আপনি কল্যাণীতে থাকেন স্টেশনেও পাওয়া যাবে ইন্টারনেটেও পাওয়া যাবে সব জায়গাতে ছোট ছোট বই বিক্রি হয় গত 10-15 বছরের প্রিলিমস এর কোয়েশ্চেন সেইটা কন্টিনিউয়াস সলভ করতে থাকুন প্রথম দিকে আপনি হয়তো পারবেন না প্রথম দিকে আপনি 20% পারবেন 30% পারবেন আস্তে আস্তে কিন্তু সেটা আপনার ইমপ্রুভমেন্ট হবে এবং প্রিলিমসে কিন্তু একটা খুব বড় রেশিওর কোয়েশ্চেন কিন্তু রিপিট হয় ঠিক আছে তো 10-15 বছর আপনি রিপিটেডলি যখন প্র্যাকটিস করছেন তার সঙ্গে আপনি শুরু করুন আমাদের 2014 সাল থেকে মেন সাবজেক্টিভ হয়ে গেছে তো মোটামুটি আপনার কাছে 7 বছরের কোয়েশ্চেন রয়েছে এই 7 বছরের মেন্সের কোয়েশ্চেনের এমসিকিউ সলভ করা এই দুটোকে আপনি একদম সেই চক্রাকারে রিভাইজ করতে থাকুন বিকজ রিভিশন মাধ্যমিকে আমার ওনার কথা শুনে যেটা মনে হলো যে মাধ্যমিকের আগে আমরা যেরকম ভাবে টেস্ট পেপার সলভ করতাম না ঠিক সেই রকম রিভিশন ইজ দ্যাট আরেকটা ফোন আছে আমরা একটা ফোন দিই হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার জানতে চাই যেটা সেটা হচ্ছে যে অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে কোন সাবজেক্ট কি বেশি প্রেফারেন্স পায় বা বেশি মার্কস ক্যারি করে এরকম কি কোন ধারণা আছে নাকি এটা ভ্রান্ত এটা আমার প্রথম প্রশ্ন আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অপশনাল এর জন্য প্রিপেয়ার কিভাবে করব আচ্ছা আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আমি অপরাজিতা দাস বলছি চন্দননগর থেকে আচ্ছা সঙ্গে থাকুন খুব ভালো প্রশ্ন হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তার কারণ প্রথমেই আমি এটা বলি যে একেবারেই ভ্রান্ত ধারণা অপরাজিতা অপশনাল সাবজেক্ট এটা নিলে স্কোরিং না এরকম কোনো ব্যাপার না অপশনালের ক্ষেত্রে আমি তিনখানা কন্ডিশন আপনাকে চেক করতে বলবো সবাইকেই বলি এক নম্বর হচ্ছে আপনি অপশনাল প্রথমে যেটা চুজ করবেন প্রথমত সেটাই রাখবেন এরকম অনেক পরীক্ষার্থী আছে যে প্রথম বছর এটা নিয়ে অপশনাল দিয়ে সে পরীক্ষা দিল অকৃতকার্য হলো পরের বার আবার অপশনাল পাল্টে দিল এটা কিন্তু একদম ঠিক স্ট্র্যাটেজি নয় ফার্স্ট চেক পয়েন্ট সেটা হচ্ছে আপনি প্রথমেই দেখবেন যে
আপনার যেটা নিয়ে গ্র্যাজুয়েশন সেই গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা অপশনালে আছে কিনা অপশনাল লিস্টে। তার কারণ হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনে যেটা আপনি 3 বছর পড়েছেন বা যেটা আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করলে টোটাল 5 বছর পড়েছেন তার কিন্তু সেটা যদি আপনি অপশনাল নেন আপনার কিন্তু জমিটা এমনিতেই তৈরি হয়ে গেল। তার কারণ সাবজেক্ট আছে অপশনাল সব সব মানে একদম 25 থেকে 26টা প্রচুর অপশনাল মোটামুটি খুব রেয়ার সাবজেক্ট বাদ দিলে মানে এগ্রিকালচার থেকে শুরু করে জুলজি থেকে শুরু করে হিস্ট্রি জিওগ্রাফি সব সব। সুতরাং কারোর যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট অপশনালে থাকে এবং যদি গ্র্যাজুয়েশনের সাবজেক্টটা তার ইন্টারেস্ট থাকে অবশ্যই ইন্টারেস্ট একটা বড় ব্যাপার যদি তিনি দেনি ভালোবাসা থাকে একদম কে কি বলছে বা কি কনভেনশন সেটা না ভেবে আপনি অপশনাল সেটাই নেবেন। তার কারণ আনকমন অপশনাল নেওয়ার কিন্তু দুটো সুবিধা আছে। আমার নিজের একটা খুব আনকমন অপশনাল ছিল আমি যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম মানে আনকমন অপশনাল পিএসসি অফিসে পরীক্ষা হয় তো পিএসসি অফিসে আমরা মাত্র 3 জন দেখি পরীক্ষা দিচ্ছি তো ন্যাচারালি 3 জন যদি পরীক্ষার্থী টোটাল পুরো পশ্চিমবঙ্গে দেন তাহলে খাতাও 3 জনের একজনই দেখবেন এবং সেক্ষেত্রে উৎকর্ষতার মানটাও 3 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আনকমন বললেন আমরা জানতে চাই আনকমন কয়েকটা সাবজেক্ট বলে দেবেন যেমন ম্যানেজমেন্ট ম্যাথমেটিক্স বা ধরুন জুলজি বটানি যেগুলো অ্যাকচুয়ালি সিভিল সার্ভিসের ক্ষেত্রে কি হয় আর্টস এর সাবজেক্ট গুলো খুব পপুলার সব থেকে পপুলার হচ্ছে অ্যানথ্রোপোলজি সাইকোলজি হিস্ট্রি। এবার কারোর যদি সেটা ভালোবাসা থাকে তিনি নিতেই পারেন সেরকম কোন ব্যাপার নয়। আরেকটা জানতে চাই যে বললেন ম্যাথমেটিক্স যেটা মানে আনকমন কিন্তু অনেকেরই তো অঙ্কে ভয় থাকে আর মেন পরীক্ষায় অঙ্কও দিতে হয় তো সেইটা অপশনাল এটা যে অপশনাল অবভিয়াসলি যদি কেউ অপশনাল ম্যাথমেটিক্স নেন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের কারোর যদি ম্যাথমেটিক্সে তিনি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকেন তবেই নিতে পারেন আদারওয়াইজ মেন্সে যে কম্পালসরি ম্যাথ সেটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড। সুতরাং অপরাজিতা আপনাকে আমি বলবো আপনি যদি অপশনাল আপনার গ্র্যাজুয়েশন থাকে সেটা নেবেন এবং আনকমন হলে কোনো অসুবিধা নেই আনকমনে বরং নাম্বার ভালো ওঠে এটা আমি অনেকের ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেও দেখেছি অনেকের ক্ষেত্রেই দেখেছি। এবং যদি এটা না হয় যদি আপনার মনে হয় যে না আমি একদম আমি অতটা স্বচ্ছন্দ নই আমি কমন অপশনালে নেব আপনি নিতেই পারেন। অপশনালের ক্ষেত্রে প্রথমেই আপনি লাস্ট 10 ইয়ার্স ভালো করে ফলো করে নিন এবং তারপরে সেই 10 ইয়ার্স এর মতো করে আপনি মোটামুটি যে স্ট্যান্ডার্ড বই আছে সেগুলোকে পড়তে থাকুন। আমার মনে হয় যেটাই নেন এরকম ভাবেই পিএসসি ক্যারিকুলাম তৈরি করা হয়েছে যে যে সাবজেক্টই আপনি নেবেন না কেন আপনার প্রিপারেশন যদি ভালো থাকে নাম্বার উঠবে। আচ্ছা এবারে আমাকে একটু বলুন যে মেইন পরীক্ষায় অ্যারিথমেটিক যে কথাটা আমি বলছিলাম যে সেটা নিয়ে একটা ভয় থাকে বা টোটাল সপ্তম এমসিকিউ এর তো কিভাবে পরীক্ষা দিলে নেগেটিভ মার্কিং থাকে তো সেইগুলোকে কিভাবে মানে যত কম নেগেটিভ মার্কিং হবে তত ভালো নাম্বার হবে তো সেইগুলোকে নিয়ে একটু আমাদের আলোচনা। অ্যারিথমেটিক যে পেপারটা থাকে সেটা 200 নম্বরের একটা পেপার থাকে 200টা এমসিকিউ 200টা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং প্রত্যেকটাই এমসিকিউ হলেও প্রত্যেকটাই স্বয়ংসম্পূর্ণ এক একটা অঙ্ক। তো যারা সায়েন্সের স্টুডেন্ট বা যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট অর্থাৎ যারা মোটামুটি অঙ্ক নিয়ে অনেক দূর এগিয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে যায় প্রিপারেশনটা কারণ তাদের যেহেতু বেসটা একটা তৈরি তাদের ক্ষেত্রে তারা যদি র্যান্ডাম প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আস্তে 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 একটা ইম্প্রুভমেন্ট হয়ে যায়। কিন্তু যারা আর্টস এর ছাত্রছাত্রী যাদের অঙ্কটা এমনিতে অতটা শক্ত জায়গায় নেই তাদেরকে আমি প্রথমেই বলবো যে একদম মাধ্যমিক অবধি যে আমাদের যে প্রচলিত বইগুলো ছিল আমাদের সময়কার বা এখনকারও বাজার চলতি যে 9-10 এর বই সেখান থেকে যে ফান্ডামেন্টাল চ্যাপ্টার গুলো যেমন প্রফিট অ্যান্ড লস যেমন সিম্পল ইন্টারেস্ট যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট এরকম যে একদম যে বেস 20-25টা চ্যাপ্টার সেগুলোকে খুব ভালো মতো করতে। তার কারণ এটা একটা কিছু পরীক্ষার্থীর মধ্যে দেখা যায় যে আমি পড়লাম না বা আমি পুরোটা না পড়ে প্রথমেই আমি এমসিকিউ করব মানে এমসিকিউ করতে করতে জানবো এটা কিন্তু খুব ভেরি রং ওয়ে অফ প্রিপারেশন। কারণ আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় আপনি যদি এমসিকিউ 100,000 খানা এমসিকিউ করেন আপনার কিন্তু কোনো কনফিডেন্সও আসবে না এবং আপনার সাকসেসটাও খুব আনসার্টেন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা নেগেটিভ হবে। তো আমি এক্ষেত্রে বলবো প্রথমেই মোটামুটি প্রিলিমসের যদি 6 মাস আগে আমরা প্রিপারেশন শুরু করি প্রথমেই আপনি ফান্ডামেন্টাল গুলো ভালো করে পড়ে নিন যেটা বললাম প্রথমে একটা জিস্ট বই থেকে পুরোটা পড়ে নেওয়া তারপরে 9-10 এর যে অঙ্কের বই সেখান থেকে চ্যাপ্টার গুলো সলভ করতে থাকলেন। চ্যাপ্টার গুলো সলভ করছেন একটা করে সাপোজ প্রফিট অ্যান্ড লস আপনি সেখান থেকে ফান্ডামেন্টালটা ক্লিয়ার করার পরে আপনি WBCS এর যে 10 বছরে সেই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেন গুলো এসছে সেগুলোকে সলভ করছেন এরকম করে মেথডিক্যাল ওয়েতে পড়লে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি অঙ্কটা তোলা সম্ভব। আর যে
প্রশ্নগুলো ডেসক্রিপটিভ এসে টাইপ অনেকটা লিখতে হয়, তার জন্য কিভাবে প্রস্তুতি নেন? এখন আমাদের সময় যেমন পুরোটাই ডেসক্রিপটিভ ছিল, এখন তো তিনটে পেপার ছাড়া সবই অবজেক্টিভ। তিনটে পেপার বলতে তিনটে পেপার না সরি চারটে পেপার, মানে অপশনালে দুটো পেপার ডেসক্রিপটিভ আর হচ্ছে বাংলা এবং ইংরেজি, মানে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার এবং তার সঙ্গে দুটো অপশনাল পেপার। তো ডেসক্রিপটিভ ওই কনসেপ্টটা ভুল যে আমি পাতার পর পাতা লিখে যাব তাহলেই আমার নাম্বার বেশি হবে, সেটা নয়। একদম টু দ্য পয়েন্ট প্রিসাইসলি লিখতে হবে, মানে যেটা পয়েন্ট সেটা, এবং তার সঙ্গে খেয়াল রাখতে হবে যে আমি যদি কোনো কারেন্ট ডেটা সেখানে ইনকর্পোরেট করতে পারি, যে কোনো কিছু, সাপোজ আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো একটা এসে লিখছি, সেখানে আমি এখনকার কিছু একটা ডেটা দিলাম, কিছু একটা স্ট্যাটিস্টিক্যাল সার্ভে কোনো কিছু দিলাম। আমি নিজে যেটা অনুসরণ করতাম সেটা আমি সবাইকে বলি, যে আমাদের সময় পুরোটাই ডেসক্রিপটিভ ছিল ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস, যে কোনো বড় কোয়েশ্চেন লেখার সময় আমি ছ থেকে সাতখানা পয়েন্ট মাথায় রাখতাম। যেমন ওটাকে আমার আমি এইচ স্পেলটার বলতাম বা স্পেলড বলতাম, সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক লিগাল অ্যান্ড টেকনোলজিক্যাল, যে কোয়েশ্চেনে আসুক তার যে উত্তরটায় আমি এতগুলো দিককে মানে এতগুলো পয়েন্ট ইলাস্ট্রেট করতাম, অবভিয়াসলি যেটার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল। সাপোজ যদি আমি একটা খুব কমন টপিক নিই যে চাইল্ড ট্রাফিকিং বা উইমেন এম্পাওয়ারমেন্ট এরকম কিছু বা পলিউশন, প্রথমে সেটা আমাদের কনস্টিটিউশনাল মানে আমাদের আর্টিকেলে কি বলছে, আমাদের কনস্টিটিউশন সেখানে কি রাইটস আমাদের দিচ্ছে অ্যাজ আ সিটিজেন, মানে আমাদের কি কি লিগাল প্রভিশন বা কনস্টিটিউশনাল প্রভিশনস রয়েছে। তারপর সেখান থেকে পলিটিক্যাল অর্থাৎ মানে আমাদের যে নাগরিক অধিকার বা নাগরিক কর্তব্যের মধ্যে সেগুলো কি রয়েছে, এছাড়া অর্থনৈতিক কিছু ডেটা, এরকম করতে করতে আমি প্রত্যেকটা হিস্ট্রিতে ঐতিহাসিক কি কি গুরুত্ব রয়েছে, তারপর কিছু এক্ষেত্রে তো টেকনোলজিক্যালটা আসছে না, কোনো বিষয়ের ক্ষেত্রে যদি টেকনোলজিক্যাল কোনো প্রযুক্তিগত কোনো ইনফরমেশন থাকে, এরকম একটা শর্টকাট নিজের মতো করে নিলে কি হয় প্রত্যেকটা পয়েন্ট কোনোটাই মানে ভুলে যাওয়ার বাদ যায় না। তো পরীক্ষার যিনি এক্সামিনার তিনি সবসময় দেখতে চান যে কত বড় নয় আপনি কত কনসাইজলি অ্যান্সার গুলো লিখছেন। তো এরকম ভাবে যদি পুরো আপনি পুরো পয়েন্ট করে নেন যে এইচ স্পেলটার হিস্ট্রি সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক লিগাল টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টাল এরকম করে নিলে প্রত্যেকটা পয়েন্ট আপনি যদি ইলাস্ট্রেট করেন আমার মনে হয় এটা মোর দ্যান গুড। আচ্ছা, সিলেবাস কি কিছু চেঞ্জ হয় নাকি 9, 10, 11, 12 এর সিলেবাস চেঞ্জের সঙ্গে এই পরীক্ষারও সিলেবাস কিছু চেঞ্জ হয়? না, 9, 10, 11, 12 এর সিলেবাসের সঙ্গে এর সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্পর্ক নেই। সিলেবাস সেভাবে যদি বলা যায় একটা বড় পরিবর্তন এসেছে 2014 সালে, তারপর থেকে এখন তো কোনো চেঞ্জ হওয়ার ব্যাপার নেই। নর্মাল যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, যেটা নর্মাল সেটাই রয়েছে। তবে পরীক্ষার মান অর্থাৎ ডিফিকাল্টি লেভেল দিন দিন বাড়ছে, প্রতিযোগিতা বাড়ছে। যিনি একজন প্রথম ফোনে আমি দেখলাম বললেন যে আমি এখন পড়া শুরু করেছি, এরকম এইবারে যেমন আগামী যে পরীক্ষাটা হতে চলেছে তার প্রতিযোগিতা বা তার কম্পিটিশনটা অনেক টাফ হবে, কারণ অনেকেই এই করোনার সময় অতিমারির সময় চাকরি বা অনিশ্চয়তা যে কোনো কারণেই হোক সরকারি চাকরির দিকে ঝুঁকছেন। আমার পরিচিত অনেকেই দেখছি তারা অনেক বছরের গ্যাপের পরে পড়াশোনা শুরু করছেন। তো কাট অফ বাড়বে সেরকম ধরে নিয়েই এগোতে হবে। সব থেকে বড় কথা আজকের এই আলোচনায় যেটা পাওয়া গেল, ছোটবেলায় আমরা প্রথম বড় পরীক্ষা আমাদের কাছে মাধ্যমিক, সো সেই বড় পরীক্ষা দেওয়ার জন্য আমরা ঠিক যেরকম ভাবে প্রস্তুতি নিতাম, টেস্ট পেপার সলভ, পুরনো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার সলভ, মন দিয়ে পড়া, সাবজেক্টটাকে জানা, সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে একটা চ্যাপ্টার থেকে সেগুলোকে একটা জায়গায় জট ডাউন করা, তারপরে তার তৈরি হওয়া, একদম আমার মনে হলো ডাব্লিউবিসিএসটাও ঠিক সেরকম। সুতরাং আমি বলবো শেষ মুহূর্তে যবেই পরীক্ষা হোক এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেইভাবেই আপনি তৈরি হন, আপনার সাফল্য কেউ আটকাতে পারবে না। অনেক অনেক ধন্যবাদ দিদি, নমস্কার।